শুক্রবার রাতে কোচবিহারে এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বিকেলবেলা জলপাইগুড়ি থেকে রওনা দেন রাজ্যপাল, সড়কপথে কোচবিহারে এসে পৌঁছন 8:26 নাগাদ। এরপর পৌঁছন কোচবিহার সার্কিট হাউসে, সেখানে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে সাংবাদিক বৈঠক করেন তিনি। রাজ্যপাল জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি দেখেছেন নিজের চোখে এবং জলপাইগুড়ি থেকে সরাসরি চলে এলেন কোচবিহারে। আজ পর্যন্ত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কোচবিহারে যে জায়গাগুলোতে সংঘর্ষ হয়েছে সেই সব জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল। Well, I am watching the situation. I have been going from place to place where violence has been reported. Disturbing news about violence has come from Cooch Behar also. That is a background in which I cancelled all my visits in the northern district scheduled for today and tomorrow, and I am here. I want to see for myself. We cannot tolerate this kind of indiscipline which comes through violence to rule the roost in Bengal anymore. দিনহাটা 2 নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তাপস দাসকে গ্রেফতার করলো পুলিশ। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতে জিতেছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক পুরনো মামলা ছিল। শুক্রবার দিনহাটা আদালতে দুটি মামলার জামিন নেন তিনি, কিন্তু বেল বন্ড জমা দেয়নি। জামিনের পর খাবারের জন্য আদালত চত্বরের বাইরে এলে ক্রাইম ব্রাঞ্চ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ ওই নেতাকে গ্রেফতার করে। পাশাপাশি তার নিগমনগর এলাকায় বাড়ির তল্লাশি চালায় পুলিশ। তাপস বাবুর স্ত্রী কণিকা দাস অভিযোগ করে বলেন, এতদিন আমার স্বামী বিধায়ক উদয়ন গুহর সাথে ছিলেন, তাপস দাসের দেওয়া গাড়ি উদয়ন গুহ ব্যবহার করতেন। যার জন্য বাড়ি ঘরের মধ্যে অত্যাচার করলো, আমাকে ধরে মারলো। হ্যাঁ, মন্ত্রীর বিরুদ্ধে আমি অভিযোগ করবো, মন্ত্রী আমাদের এরকম অত্যাচার করলো, সাথে সাথে ভিডিও করার সাথে সাথে ওরা পাঠিয়ে দিলো।